আসসালামু আলাইকুম। কুকিং এনজয়মেন্ট উইথ তাইবা চ্যানেলে আমি তাইবা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তীব্র গরমে আর সিজন প্রায় যাওয়ার পথে, তাই নিয়ে আসলাম আপনাদের জন্য টক মিষ্টি ঝালের কম্বিনেশনে দুই রকমের আমের ভর্তা। দুইটি ভর্তার উপকরণ একত্রে দেখিয়ে দিচ্ছি। কাঁচা পাকা আম একটি, দুই চামচ চিনি, তিনটি শুকনা মরিচ, তিন কোয়া রসুন, আধা কাপ ধনে পাতা, লবণ স্বাদ মতো, একটি কাঁচা আম, দুই চামচ কাসুন্দি, দুই চামচ সরিষা তেল, লবণ স্বাদ মতো। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমের কুশাটা কিভাবে ছাড়িয়ে নেবেন। একটা পিলার কাটার দিয়ে এইভাবে লম্বা লম্বা করে টান দিয়ে ছাড়িয়ে নেবেন খোসাগুলো। মোটামুটি ছোট বড় সবাই এখন আমরা জানি। আপনারা ভাববেন, এতদিন ধরে আমি কিসের জন্য আমের ভিডিও দিলাম না। আমাদের দেশে আমের সিজন শেষের পথে, এদিকে শুধু কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে। দেখুন, আমটা যখন মাঝ বরাবর কেটে নিলাম, সাথে বড়াটাও একদম কেটে গেছে। ইনফ্যাক্ট বড়াটা শক্ত হয় নাই, একদম কচি আম। এখন আমটা কিভাবে কেটে নিচ্ছি লক্ষ্য করে দেখে নি। মাঝ বরাবর কলি করে নিচ্ছি। এখন চার কলি আমকে কিভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে নাইফটা দুই আঙুলের মাঝখানে ভালো করে ধরে নেবেন, টাইট করে, যাতে ছুটে না যায়। এখন এইভাবে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে কেটে নেবেন। খুব পাতলা একটা স্লাইস হয়ে যাবে, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এইভাবে আলতো করে সবগুলা কেটে নিলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত পাতলা একটা স্লাইস। এইভাবেই সবগুলা কেটে নিব। এইভাবে কাটার পর সবগুলা আম উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আজকের রেসিপি টিপস, আপনারা অল্প পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিবে, তাতে আমটা কালো হবে না আর আমের কষ্টও চলে যাবে। এখন আমি আরেকটি আম কিভাবে কষা ছাড়িয়ে নেবেন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। একটা খোসা ছাড়ানো পিলার দিয়ে এভাবে কেটে নেবেন। আমাদের দেশীয় আম দিয়ে করলে স্বাদটা আরেকটু বেশি পাবেন। এখানে এইভাবে একটু আম পাওয়া যায় টক মিষ্টি মিলানো। এই আমে বড়া বেঁধে গেছে। এখন আমটা কিভাবে কেটে নিচ্ছি দেখ লক্ষ্য করুন। এভাবে সাইড দিয়ে কেটে নিব, আর যাতে বড়াতে নির্দিষ্ট কোনো আম লেগে না থাকে ভালো করে কেটে কুটে নিয়ে নিব। বড়া থেকে সবগুলো আম ছাড়ানোর পর একটা গ্যাটার নিয়ে নিলাম। এখন গ্যাটারের সাহায্যে সবগুলো আম এভাবে ঘষিয়ে ঘষিয়ে চিকন করে কেটে নিব, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, টোটালি অপশনাল। সবগুলো এভাবে কেটে ফিরে আসছে। এভাবে সবগুলা আম কেটে নিলাম, কতটা চিকন করে দেখে নিছেন। এখন সবকিছু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর তিনটি শুকনো মরিচ। ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ, তাতে মরিচের ঝাঁজটা নাকে লাগবে না বা কাশি হবে না। বাসায় বাচ্চা বা বয়স্ক থাকলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। নেড়ে ছেড়ে ভেজে নিলাম লাল মরিচ আর রসুন। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সব কিছু রেডি করে নিলাম, কাটাকাটি করে ভেজে নিয়ে। এখন আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাখিয়ে নেওয়া ভর্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কাঁচা আদা কাঁচা পাকা আম নিছি, আপনারা একদম পাকা আমও নিতে পারেন যা টক। এখন একটা রসুন দিয়ে দিলাম রসুনের খোসা ছাড়িয়ে।
এইভাবে এক একে তিনটি কোয়া নিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আমি ভেজে নিছিলাম, আর যে লবণটা ছিল এই লবণটা ব্যবহার করা যাবে। এখন চাপ দিয়ে রসুনের কোয়াগুলা ভেঙে নিব। এইভাবেই রসুনের কোয়াগুলা ভেঙে নিচ্ছি আর সাথে শুকনো মরিচগুলো ভেঙে নিই। তবে আপনাদের যদি কারো হাত জলে খুব যন্ত্রণা করে, আপনারা একটা গ্লাভস পরে নিতে পারেন বা হাতে আগে একটু তেল মেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো, সাথে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আমি অল্প অল্প করে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আমি ভর্তাটা শুধু আমার পছন্দ মতো পরিমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা আপনাদের টেস্ট বারের উপর কমিয়ে ভাড়িয়ে নিতে পারেন। এখন বাকি চিনিটুকু দিয়ে দিব। চিনি দিচ্ছি, আমটা অনেকখানি টক, চিনি দিলে একটা জুসিনেস হয় আর খেতে আরও বেশি স্বাদ হয়, আর হাতের মাখানোটা যত ভালো হবে তত ভর্তা টেস্ট বেড়ে যাবে। এখন উপরে ধনে পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন সেকেন্ড ভর্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাতটা ধুয়ে নিলাম, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর সাথে দিচ্ছি সরিষার তেল, এই ভর্তাতে শুধু সরিষার তেলই ব্যবহার করা হয়, আর সাথে দিচ্ছি কাসুন্দি, আমি কিনা কাসুন্দি ব্যবহার করছি, চাইলে বাসার তৈরি করে ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মাখিয়ে নিব। তবে এই ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কাঁচা আমের পরিবর্তে অন্য রকম ফল দিয়েও সেইমভাবে তৈরি করতে পারেন, সেম হবে স্বাদ, শুধু ফলের কারণে টেস্টটা ডিফারেন্ট হতে পারে। এইভাবে ভালো করে মেখে খেয়ে দেখবেন, ওয়েট লসে অনেক উপকারী, আর এই গরমে একটু টক মিষ্টি খেতে ভালোই লাগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধব পরিবারের কাছে শেয়ার করুন। অ্যান্ড হিট দ্য বেল আইকন। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।